সম্ভবত এপ্রিল 2010-এ আমাদের স্টার্ট হয়েছে কোল্ড স্টোরেজটা। আমাদের পাঁচখানা চেম্বার আছে ওতে, আর 17-18 ওয়ার্কার্স যারা ওখানে কাজ করে। আমাদের স্টোরেজে মানে বিভিন্ন রকম জিনিস রাখা হয়, যেরকম খেজুর, তারপর হানি, আর আরও অনেক কিছু আছে যে সব ওখানে স্টোরে রাখা হয়। আমাদের সব প্রসেসিং খুব হাইজিনিক ওয়েজে করা হয়, খুব আমরা হাইজিন মেনটেন করে সব কাজ করি। আর অ্যাজ সিজন ওয়াইজ আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টস ওখানে এসে স্টোর করা হয়। আমরা ডাবারের সাথে অ্যাটাচড আছি, ওদের ম্যাক্সিমাম ওদের প্রোডাক্টস যা হয় ওরা আমাদেরই সেফ হ্যান্ডেডভাবে স্টোর করতে দেয়। পিকাসোনা এগ্রিকালচার প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানির নাম। এই কোম্পানি রানিং 10 বছর ধরে চলছে। আমাদের এই কোল্ড স্টোরেজ 8 বছর রানিং চলছে, আর এটাই 10 বছর ধরে এখানে শুরু হয়েছে কাজ, এখনও রানিং চলছে, কোল্ড স্টোরেজ আছে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে আছে। আমাদের টোটাল 5টা স্টোরেজ আছে, 5টা রুম আছে, চেম্বার, কোল্ড চেম্বার আছে, যার মধ্যে 4টে চেম্বার আমাদের প্লাস আছে, 0-10 প্লাস, 0-10, আর একটা মাইনাসে আছে, যেটা টেম্পারেচার আমরা মেনটেন করি -25-এ, ওখানে ফ্রোজেন গুডস এগুলো থাকে। আর প্লাস চেম্বারে না আমরা ফ্রুটস, ভেজিটেবলস, ড্রাই ফ্রুটস এরকম আমরা রাখি। প্রোডাক্টে আমরা এখন রাখি ড্রাই ফ্রুট, যার মধ্যে ডেটস আছে, আমসত্তর আছে, আপনার গুড় আছে, ভেলি গুড় যেটাকে আমরা বলি সেইগুলো। আমাদের ক্লায়েন্ট আছে, ভালো ক্লায়েন্ট আছে আমাদের, আমরা ডাবার ইন্ডিয়ার সাথে কাজ করি, আমাদের ওয়েল ক্লায়েন্ট। আর আমরা লোকাল যে আমাদের এখানে মেন মার্কেট আছে, মেছুয়া মার্কেট, সেখানেও আমরা ভালো ক্লায়েন্টদের সাথে কাজ করি। ওখানে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কাজ করি, আমরা ম্যাকডল No. 1 প্ল্যাটিনামের ওয়েস্ট বেঙ্গলের ফ্র্যাঞ্চাইজি, তো আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাপ্লাই করি। আমরা আমাদের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে 8 স্টেজ পিউরিফিকেশান আছে, যেখানে আমরা আরও রিভার্স ম্যাটারে আমরা 8 স্টেজ পিউরিফিকেশানগুলো করি। তারপরে আমরা ফুল অটোমেটিক প্ল্যান্ট আছে, এটাখানে ম্যানুয়াল কোনো যোগাযোগ নেই, আমরা ফুললি অটোমেটিকলি ওটাকে ফিল আপ করি। স্টার্ট হয়েছে অ্যারাউন্ড আমাদের 2014, আমরা প্ল্যানটা সেট আপ করি, আর ওটা আমাদের ফ্র্যাঞ্চাইজি নেওয়া ম্যাকডোনাল্ডসের সাথে। তো আমাদের সোডা, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বানানো হয় ওখানে। আর মার্কেটিং ওয়াইজ আমরা মানে বাইরে কলকাতার বাইরে দিই, প্লাস আমরা চেষ্টা করছি কি কলকাতার ভেতরেও যত তাড়াতাড়ি হোক মানে এন্টার করতে। আমাদের সেলস পার্সন ওরা সবাই খুব হার্ডওয়ার্ক করছে কি এই সব ভালো করে আমরা পুরো কলকাতাটাকে গ্র্যাব করতে পারি। ফুললি হাইজিনিক মেনটেন করি আমরা, আমাদের নিজস্ব ল্যাব আছে,
আমাদের যে কোনো যা আমাদের তৈরি হয় জল সেগুলো পুরোপুরি ল্যাব টেস্টিংয়ের পর আমরা মার্কেটে দিই। আমাদের পার ডে কনজাম্পশন 1000 থেকে 1500 পেটি কনজাম্পশন পার ডে আছে। সব রকম হয়, আমাদের 250 ml, 500 ml, 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 20 লিটার জার, সোডা 600 ml, 750 ml সোডা সবই আমরা এখানে বানাই। আমাদের নতুন প্রোডাক্ট বলতে ক্যাপ্টেন মর্গান, যেটা কোলা, সেটাও আমরা লঞ্চ করছি। আর খুব তাড়াতাড়ি এটাও মানে পুরো কলকাতায় আমরা চাইছি এটা স্প্রেড হয়ে যাক। আমাদের প্ল্যান্টটা হচ্ছে বারুইপুরে, যেটা আমাদের দুটোই মানে স্টোরেজ আর ওয়াটার প্ল্যান্ট দুটোই একই জায়গায় দুটো স্টোর করে করা হয়েছে পুরো এন্টায়ার জায়গা নিয়ে। আর আমরা মানে হাইজিন ওখানকার স্টোর প্ল্যান্ট অ্যান্ড আমরা ট্রাই করছি কি আশেপাশেও যে আমাদের পুরো গ্রিনারি আছে ওটা মেনটেন করা। আর বাইরেও আমরা ইন ফিউচার ট্রাই করছি কি বিভিন্ন রকম প্ল্যান্টেশন করার, স্পোর্টস ড্রিঙ্ক আনার আমাদের প্ল্যানিং আছে, হেলথ ড্রিঙ্ক, তারপর ইভেন ক্যাপ্টেন মর্গান যেটা কোলা তার সাথে ওর যে আরও যে ফ্লেভার্স যেটা হচ্ছে লেমন ফ্লেভার হয়ে গেল, অরেঞ্জ হয়ে গেল, ওইগুলো আমরা আস্তে আস্তে সব খুব তাড়াতাড়ি না না খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আমাদের প্রসেসিং চলছে, কাজও চলছে, তাড়াতাড়ি আসবে।